ফের পুলিশি হেফাজতে ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে আইএসএফ বিধায়কের ছ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। রাখা হবে কলকাতার লেদার কমপ্লেক্স থানায়। নওশাদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পনা মাফিক আটকে রাখা হচ্ছে তাকে। পয়লা ফেব্রুয়ারি নওশাদ সিদ্দিকীকে ব্যাংশাল আদালতে তোলা হয়েছিল, তাকে জেল হেফাজতের নির্দেশও দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার নওশাদের ফের পুলিশ হেফাজতের আর্জি জানানো হয়। এই পরিস্থিতিতে শুক্রবার নওশাদকে তোলা হয় বারুইপুর আদালতে। কোর্টে প্রবেশের সময় বিধায়ক দাবি করেন, সামনে পঞ্চায়েত ভোট, সেই কারণে পরিকল্পনা করে আটকে রাখা হচ্ছে তাকে। আমাকে বললো বারুইপুর কোর্টে যেতে হবে, প্রস্তুত নাও, রেডি হয়ে আসলাম, দেখি কি আছে দেখতাম। এক অবশ্যই এটা চক্রান্ত চলছে, রাজনৈতিক চক্রান্ত। শাসক দলের ভোট ব্যাংকে ধ্বংস হচ্ছে, ভোট ব্যাংক যেটাকে এত ভোট ব্যাংক করে রেখেছিল সেটাকে এখন ভুল বুঝিয়ে রেখেছিল, ভুল বুঝিয়ে রেখেছিল সেগুলো বুঝিয়েছি, ভোট বেরিয়ে আসছে। অবশ্যই পঞ্চায়েত ভোটে হারের ভয়ে তো আমাকে আটকে রাখার চেষ্টা করছে, তবে এই লড়াই চলবে, গরিব মানুষের লড়াই চলবে। অবশ্যই চক্রান্ত স্বীকার হচ্ছে, সকালে আমাকে বললো বারুইপুর কোর্টে আসলাম। ওই জন্য আদালতেও নওশাদ দাবি করেন, তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে। শুনানি শেষে আইএসএফ বিধায়ককে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 21 জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরই গ্রেফতার করা হয়েছিল আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকীকে। সেই সঙ্গে গ্রেফতার হন আরও 14 জন আইএসএফ কর্মী সমর্থকেরা। তাদের তোলা হয় ব্যাংশাল আদালতে। প্রথমে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, বুধবার ফের আদালতে পেশ করা হলো। 15 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার লেদার কমপ্লেক্স থানায় পুলিশ হাতিশালায় মারামারি, দলীয় কার্যালয় ভাঙচুর সহ তৃণমূল নেতা জুলফিকার মোল্লার ওপরে আক্রমণের ঘটনায় বৃহস্পতিবার নওশাদকে হেফাজতে নেবার আবেদন জানিয়ে বারুইপুর আদালতে দ্বারস্থ হন। এদিনই প্রোডাকশন ওয়ারেন্টের অনুমতি চাওয়া হয় বলে জানা গিয়েছে। শুক্রবার প্রেসিডেন্সি জেল থেকে নওশাদকে বারুইপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।